এখন এত সুন্দর রুম, মানে এত সুন্দর রুম আমার, এটার ভাড়া কত? এটা বলার আগে আমি মানে যেটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা পার্ট টাইম জব করে কিংবা কন্টিনিউ জব করে, তারা মাসে আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালো ইনকাম করে। তাদের জন্য খুবই খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, আর যারা নিয়মিত টাইম ব্লগ দেখেন তারা আই হোপ এই ভিডিওটা খুবই এনজয় করবেন। আমি যতদূর জানি যারা কোরিয়াতে আমার মতো ভিডিও ক্রিয়েট করে তারা অলরেডি এখানে ভিডিও করেছে, যেহেতু আপনারা টেমব্লগে ভিডিও দেখতে যাচ্ছেন, আমি আমার মতো করে এই ভিডিওটা করতে যাচ্ছি। সো লেটস সি, ফার্স্ট অফ অল 2016 যখন আমি সাউথ কোরিয়াতে আসি, আমি কিংডম ইউনিভার্সিটিকে আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছি। কিংডম ইউনিভার্সিটি আমাদের এক বছর থাকা ম্যান্ডেটরি ছিল, আমি এক বছরের বয়েজ ডরমিটরিতে ছিলাম, তারপর আমি এই বাসাটা নিই, এটা কিংডম ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে খুবই খুবই কাছে। এখন এত সুন্দর রুম, মানে এত সুন্দর রুম আমার, এটার ভাড়া কত? এটা বলার আগে আমি মানে যেটা মেনশন করতে চাচ্ছি সেটা হচ্ছে, দক্ষিণ কোরিয়াতে যে সমস্ত স্টুডেন্টরা পার্ট টাইম জব করে কিংবা কন্টিনিউ জব করে, তারা মাসে আলহামদুলিল্লাহ অনেক বেশ ভালো ইনকাম করে। এটা মেনশন করার কারণ হচ্ছে, এক থেকে 1.5 লাখ টাকা যদি কোনো স্টুডেন্ট মাসে ইনকাম করে, তখন তার বাসা ভাড়া খুব বেশি হলেও সেটা কিন্তু তখন গায়ে লাগে না। ওয়েল, এই বাসা ভাড়া বাংলাদেশি টাকায় 40,000 টাকা। সো এখানে আমরা দুজন মিলে এই রুম, মানে এই রুমটা ভাড়া নিয়েছি, আর এই রুমের ভিতরে সব কিছু আছে। সবটা আমি জাস্ট একটু দেখাচ্ছি। এটা আমার পড়ার টেবিল, আর এটা আমার ডাইনিং টেবিল, আর এটা আলমিরা, এখানে ওভেন আছে, আর এটা ওয়াশিং মেশিন, আর আমার এটা কিচেন সাইড। সো খুবই খুবই সুন্দর। আর এটা আমার জুতার বাক্স, আর এটা আমার ওয়াশরুম। এখন এই বাসার ভাড়া 40,000 টাকা। আমরা দুজন এই রুমটা ভাড়া নিয়েছি, আপনারা দেখলেন এই রুমের ভিতরে কি কি আছে আর কত সুন্দর রুমটা। এখন দুজন যদি এই রুমটা ভাড়া নেই, তাহলে আমরা শেয়ারিং করে বাসা ভাড়া দিচ্ছি, এবং যখন দুজনে খাবার রান্না করতেছি তখন কিন্তু শেয়ারিং করেই আমরা খাবার রান্না করছি। সো যদি আমি 10,000 করেও খাবার ফুড কস্ট ধরি মান্থলি, তাহলে 20,000 টাকা, 10,000 30,000 টাকা। আর যদি কারোর কেউ স্মোকিং করে, মানে স্মোকিংয়ে কারো যদি অভ্যাস থাকে কিংবা কেউ যদি অ্যালকোহলিক হয়, আরও এক্সট্রা হাত খরচ আমি 10,000 টাকা ধরলাম। সো সর্বনিম্ন স্যালারি আমি 1 লাখ কি ধরলাম, 1 লাখ থেকে প্রতি মাসে তাহলে 40,000 টাকা আমাদের খরচ হচ্ছে। 40,000 টাকা যদি কারো মান্থলি এক্সপেন্স থাকে অ্যাজ এ স্টুডেন্ট, সো আপনি এত ইনকাম সাথে কম্পেয়ার করলে কিন্তু এটা খুব বেশি না, অবশ্যই বেশি না। এখন মানে সাউথ কোরিয়া অবশ্যই এক্সটেন্সিভ কান্ট্রি, এখন আপনি পৃথিবীর যেখানে যান না কেন, বাংলাদেশের সাথে, বাংলাদেশের কথা যেমন ধরুন বলি, বাংলাদেশে বাসা ভাড়াও বেশি, ইনকাম সাথে কম্পেয়ার করলে বরঞ্চ আরও বেশি হয়। বাসা ভাড়া বেশি, ফুড কস্টও বেশি, আর ইনকাম কম, কিংবা অনেকের ইনকামও নাই, বাট যাই আল্লাহর জিক মালিক, আল্লাহ মানুষকে চালাই তুব। আর এখানে ইনকাম সাথে কিন্তু এটা কম্পেয়ার করলে খুব হামরি খুব বেশি কিছু না। এখন আরেকটা বিষয়, আপনাদের যদি মাসে একটি স্টুডেন্ট 1.5 থেকে 2 লাখ টাকা কিংবা 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে তার টাকাগুলো কই থাকে? ওয়েল, এটা নিয়ে আর কি এক একজনের এক এক জায়গায় আর কি এক্সপেন্সিভ খাত। অনেকের যেমন ফ্যামিলির প্রতি রেসপন্সিবিলিটি থাকে, সে প্রতি মাসে ফ্যামিলিকে টাকা দিতে হয়, এটা একটা কারণ থাকতে পারে, কিংবা অনেকে আসার সময় তো অনেক টাকা আসতে হয়, ঋণ থাকতে পারে, সব কিছু প্রথম কিছু ঋণ ক্লিয়ার করে, এর জন্য কিন্তু দিন শেষে ম্যাক্সিমাম স্টুডেন্ট এমটি থাকে, কিংবা এমটি থাকতে হয়। আবার অনেকে এখানে আসার পর ইউরোপে ট্যুর দেয়, জাপানের ট্যুর দেয়, কিংবা বিভিন্ন এশিয়ান কান্ট্রি ঘুরে, এটা অবশ্যই ভালো, কারণ এটা এর জন্য এটাও কিন্তু একটা এক্সপেন্সেস, বাট এই ট্যুর দিলে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়, এটা জ্ঞান বাড়ে, এটা খুবই ভালো একটা বিষয়। যারা ট্যুর দেয় কিংবা ট্রাভেল করে আমি তাদের অ্যাপ্রিসিয়েট করি। এখন
আরেকটা বিষয় যেটা মেনশন করা উচিত, যেমন আপনি যখন আউটসাইডে বাসা ভাড়া নেবেন তখন কিন্তু আপনাকে 2 মাস কিংবা 3 মাসের বাসা অ্যাডভান্স দিতে হয় যখন আপনি বাসা মালিকের সাথে কন্ট্যাক্ট করবেন, এটা নিয়ম। আর সাধারণত সবাই করে, আবার অনেক সময় পরিচিত থাকলে অ্যাডভান্স না দিলেও চলে। আর আপনারা যখন 2 জন কিংবা আপনি যদি একটু বড় বাসা নেন তখন 3 থেকে 4 জন ডেকরুমে থেকে সবাই যদি শেয়ারিং করে থাকেন তখন এটা কিন্তু গায়ে লাগে না। আর ডর্মে থাকলেও তো আপনি আপনাকে ইন্ডিভিজুয়াল রুম দিবে না, হয়তো আপনার সাথে 2 জন কিংবা 3 জন করে থাকতে হবে। এখন আমার ডর্মের চেয়ে কিন্তু আউটসাইড বাসা ভাড়া কম্পেয়ার করলে খুব বেশি এমন কিন্তু না, ওই একটু বেশি জন্য আমার মতে ডর্মের না থেকে আউটসাইড থাকা ভালো। এখন আমি কেন এই কথা বলতেছি, ডর্মিটরি আর যদি আউটসাইড বাসার সাথে কম্পেয়ার করা হয় অবভিয়াসলি আউটসাইড বেস্ট বেস্ট বেস্ট, কারণ আপনি যখন ডর্মিটরি থাকবেন এই ডর্মিটরিতে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আপনি রাত 12টার পর বাইরে যেতে পারবেন না, সাধারণত ডর্মিটরিতে কিচেন মানে নিচতলায় হয় কিংবা আন্ডারগ্রাউন্ডে থাকে কিংবা একটা টাইম থাকে, এই টাইমের মধ্যে আপনি রান্না করতে হবে, আপনি রুমের ভিতরে খেতে পারবেন না, তারপরে অনেক রুলস রেগুলেশন অ্যাটেন্ডেন্স থাকে মেনটেন করতে। কিন্তু আউটসাইডে কিন্তু এরকম কিছু না, আপনি হয়তো শরীর খারাপ আপনি ঘুমিয়ে পড়লেন রাত 2টার দিকে রান্না করলেন, কিংবা আপনি যখন খুশি যে খুশি খাবার খাইলেন, কিংবা আপনি ফ্রিজে আপনি পর্যাপ্ত খাবার রাখলেন, যেটা কিন্তু ডরমিটরিতে খুবই ডিফিকাল্ট যতই হাইফাই ডরমিটরি থাকুক না কেন। আর কোরিয়াতে একটা বিষয় যেমন ফুড কস্টটা কিন্তু আমি 10 শতাংশ করে ধরলাম, এটা আপনার মনে হচ্ছে কম হতে পারে বাট কম না। আর আরেকটা বিষয় আপনি কোরিয়াতে যেখানে জব করবে করেন না কেন, আপনি যদি ফুল টাইম জব করেন ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ টাইম যদি হয় ওইটা কিন্তু কোরিয়ান কোম্পানি আপনাকে ফুড প্রোভাইড করবে, এটা কোরিয়ান কোম্পানির নিয়ম। এর জন্য অনেক সময় টাকা কাটে, অনেক সময় এটা ফ্রি থাকে, যাই হোক এতটুকুই। আর সো এটা কিন্তু খুব ডিফিকাল্ট কোনো কিছু না। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, কারণ যারা আমাকে এটা মেনশন করেছেন এই ভিডিওটা করার জন্য, আমি ভিডিওটা আপনাদের জন্যই করেছি। আর নেক্সট কী কী ভিডিও হতে যাচ্ছে আপনি বেশি বেশি কমেন্টস করবেন, আমার কমেন্টস পেলে খুবই খুবই ভালো লাগে, আমি অ্যাপ্রিসিয়েট যারা আমার ট্যাম ব্লগ সবসময় দেখেন আর সবসময় কমেন্টস করেন। আপনাদের সাপোর্টের কারণে আমি কন্টিনিউ ট্যাম ব্লগে ভিডিওগুলো দিচ্ছি, আশা করি সবসময় দিব। আর আপনারা বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আর সারা বিশ্বে এখন কোভিড-19 জন্য সারা বিশ্বের সিচুয়েশন খুবই খারাপ, হঠাৎ করে এটা আবার বেড়ে যাচ্ছে, সো সারা বিশ্বের জন্য সবাই সবাই সবার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি ট্যাম ব্লগ দেখবেন, লাইক কমেন্ট শেয়ার, আল্লাহ হাফেজ।